अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम सूर्यायो नमः, ओम सूर्यायो नमः, ओम सूर्यायो नमः। আরে বৌমা, পুজোর জন্য সব তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ মা, সব আয়োজন হয়ে গেছে। আর যদি কোনো কিছু কম হয়ে থাকে, আমি এসে গেছি সম্পূর্ণ করতে। নমস্কার মা। নমস্কার, নমস্কার। আমার বিশেষ পাটনা গিয়েছিল, গঙ্গার ধার থেকে মাটি ফুল ফল সব কিছু এনেছে। ওই রাহুর পূজোর সাথে কুমিরেরও পূজো করতে হয়। ওটাও নিয়ে এসেছে। হ্যাঁ বাবা, দিয়ে দাও। এই নিন মা। একটা কথা বলি, এখন শালু আর বিশেষ দুজনে দেখা করতে পারবে না। আমি বলছিলাম যে ওদের বিয়ের দিনই দেখা হবে। আসলে ওদের আগে থাকতে যদি ওদের দুজনে ছায়া পড়ে না, তাহলে অমঙ্গল হতে পারে। কিন্তু এই কথা তোমাকে কে বলেছে? ওই কালকে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, উনিই বললেন। এখন ওদের দুজনের দেখা না হওয়াই ভালো, দূরে দূরে থাকাই ঠিক। একদম ওই কন্যাদানের পরে ওদের দুজনের দেখা হবে। মা, এই কথাগুলো তুমি আমাকে আগেও জানিয়ে রাখতে পারতে, পুরোহিতের সঙ্গে কথা বলে নিতাম। আরে তুই কি কথা বলবি ঠাকুরমশাইয়ের সঙ্গে? আরে পূজোর কিছু নিয়ম কানুন আছে কি না? মা ওইসব ঠিক আছে, কিন্তু শালু আর আমি একই প্রজেক্টে কাজ করছি, আর মিটিং অফিস কিভাবে হবে? দেখা করতে হবে তো আমাদের। তোর মিটিং আর অফিসের থেকে অনেক বেশি দরকার তোর পরিবার, আর মাত্র 7 দিনেরই তো ব্যাপার। বাবা, তোমার মা ঠিকই বলেছে, তোমাদের এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে পরে কোনো বিপদে না পড়ো। বাবা, আমরা তোমার সমস্যাটা বুঝতে পারছি। তোমরা তো কম্পিউটার মেশিনে কথা বলতে পারো, আর যদি বলো অফিসের কাজ, তাহলে ভাগাভাগি করে নাও। একদিন তুমি যাও আর একদিন ওই শালু যাবে। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। শুনুন না মা, আমার আর একটা কথা আছে। হ্যাঁ বলো না। কিন্তু কিন্তু কেন? বলছিলাম কি, আমি চাইছিলাম যে সন্তানেদের মা বাবা দুজনেরই আশীর্বাদ পাওয়া উচিত। আমি বিশেষের বাবাকে তো বুঝিয়েছি, আপনি যদি আপনার ছেলেকে একটু বোঝান। আমি বলছিলাম কন্যা সম্প্রদান বাবা করলেই ভালো হয়। আরে নির্মলা, তুমি চিন্তা করো না, কন্যাদানের সময় যখন আসবে গুড্ডু ঠিক এসে যাবে। চলো এখন পুজো শুরু করতে হবে। শালু, পুজোর ব্যবস্থা কর। প্রথম কথা তো এটাই, বিয়েটাই তো হতে দেব না। তার আগে থাকতে তোমাদের যে আমি এত বিরক্ত করব আর এত বিরক্ত করব যে তোমরা নিজেরাই বিয়েটা ভেঙে দেবে। আর যদি বিয়েটা হয়ে যায়, তাহলে শালুও ওর মায়ের মতন স্বামী ছাড়া স্ত্রী হয়ে ঘুরে বেড়াবে। আরে ললিতা দিদি, আমি আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি যে শালুর অবস্থা খুবই খারাপ। এটা তো কিছুই নয়, এখনো ওর সামনে অনেক কঠিন সমস্যা অপেক্ষা করছে। আমার তো মনে হয় না এসব সহ্য করতে পারবে। ওদের নিজেদের সীমাটা বুঝিয়ে দেওয়ার খুব দরকার ছিল, সবাই খুব উড়ছিল না? আমাকে আটকানোর চেষ্টা চলছে, তার মানে চ্যালেঞ্জের উপরে কাজ করা শুরু হয়ে গেছে। কিন্তু ভাই রাজবীর,
তোর বাবাও না সত্যি লিমিট ক্রস করে, এসেছিল আমাদের বাড়িতে ওই বুলবুলের সাথে, আর ওই বুলবুল এসে আমাকে গুলি করার হুমকি দিয়ে গেছে, আর তুই এখানে বসে বসে হাসছিস। আরে না হাসলে আর কি করব, তোমাদের মতন ভয় পেয়ে যাব। ওই বুলবুল তোমাদেরকে মারার হুমকি দিয়েছে আর তোমরা ভয় পেয়ে গেলে। আরে রাজবীর শুক্লার বন্ধু তোমরা, হ্যাঁ একটু সাহস আনো আর রিস্ক নেওয়ার জন্য একটু প্রস্তুত থাকো। রাজবীর, যখন বন্ধুত্বই করেছো তখন বিপদের জন্য তৈরি থাকা দরকার, তাই না রাজবীর? দেখো অন্যের বিপদে হাসাটা খুবই সহজ। আমি শুধু এটুকু জানতে চাইছি যে যদি দরকার পড়ে তাহলে কি তুমি বিপদে পড়তে চাইবে? আমি শুধু এটুকু বলতে এসেছি যে আমার ছেলেদের যেন কোনো বিপদ না ঘটে। বিপদ যদি আসে তাহলে কিন্তু সবারই বিপদ। ক্ষমা করবেন ললিতা দেবী, কিন্তু আপনি যে ঝুঁকির কথা বলছেন না, রাজবীরের ছোটবেলার অভ্যেস সেই সমস্ত ঝুঁকি নিয়ে খেলা, আর এবারে বুলবুলকে হারানোর জন্য আমি সমস্ত রকম ঝুঁকি নিতে প্রস্তুত আছি। তাহলে ঠিক আছে, তুমি যদি তৈরি থাকো তাহলে উপায়টা আমি বলবো। শক্তি দিয়ে যখন কাজ হয় না তখন ছলনার আশ্রয় নিতে হয়। ওই পালোয়ান শুধুই পালোয়ান, বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই, আর সেই দুর্বলতার সুযোগটাই আমরা নিতে পারি। মানতেই হচ্ছে, কথাটা আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু ছলনা করা আমার পদ্ধতি নয়। ওই বুলবুল মিশিরাকে আমি শক্তি আর বুদ্ধি দিয়ে হারাতে চাই। এবার বুলবুল মিশ্রা এক নতুন রাজবীরের সম্মুখীন হবে, ও সামনে থেকে আক্রমণ আশা করবে, আর আক্রমণ অন্যভাবে হবে। আমি জানতাম এই মাথা গরম ছেলেটা আমাদের অনেক কাজে আসবে। বুলবুল মিশ্র, তুই আমাদের ছেলেকে গুলি করার হুমকি দিয়ে গিয়েছিস, তো এবার তুই দেখ আমি তোর মাথায় গালা ঢালবো। হ্যালো, হ্যাঁ বিশ্বাস বাবু, ওই আমি পুজোয় বসেছিলাম, ভিতরে সিগন্যাল ছিল না তাই বাইরে এসে কথা বলছি। শালু, আমি এটাই বলছিলাম যে অফিসের টেনশন আপনি একদম নেবেন না, এখানে আমি সবকিছু সামলে নেব আর ওনাদের সঙ্গে দেখা করে সইটাও করিয়ে নেব। আমি জানি আপনি সব সামলে নেবেন। আচ্ছা বিশেষ বাবু, এবার আমায় রাখতে হবে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার মা বলছিলেন এই পুজোটা আপনার জন্য খুবই শুভ, তাই আমায় মন দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হবে, আপনি ওখানে মন দিয়ে পুজো করুন আর আমি এখানে মিটিং করছি। কি ঠিক আছে তো? শালু, যতক্ষণ আপনি আর আমি একসাথে কাজ করছি কোনো সমস্যাই আমাদের কিচ্ছু করতে পারবে না। বাবা
তোমার তো রক্ত বেরোচ্ছে। হ্যালো বিশেষ বাবু, হ্যালো হ্যালো বিশেষ বাবু। শালুমা, বিশেষের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ভুবন কাকা, আমি এক্ষুনি আসছি। আরে শালু, কোথায় যাচ্ছিস? আমার বিশেষ বাবুর অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যালো। হ্যাঁ ভুবন কাকা, বিশেষের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন একটা গাড়ি ধাক্কা মেরেছে, কিন্তু ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। বরং দিদি তুই ফোনটা ধর। ধর, আমিও যাব। না রে শালু, মা শালু, এই রাহু কেতু না এইভাবে পূজোর মধ্যে বিপদ ডেকে আনে। পূজো না করলে অশুভ হবে। ভগবান তোদের দুজনের পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষাতে তোদের সফল হওয়াটা ভীষণ দরকার। এই জন্য পূজোটা সম্পূর্ণ করতে হয়।